সামনে চলে এসেছি, এই কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে এখানে, এই এই দেখো বেশ গাছপালা গুলো রয়েছে। সামনের দিকে একটু এগিয়ে যাই। সবচেয়ে বড় কথা, আপনারা কেউ কি জানেন যে পাটুলিতে এত সুন্দর একটা নার্সারি আছে? বিকজ আমরা জানতাম না, আমরা এখানে অনেকবারই এসেছি, বাট এখানে যে এত সুন্দর গাছ, এত সুন্দর নার্সারি আছে জানতাম না। তো সেটা দেখানোর জন্যই আজকে এই ব্লগটা বানানো, তো সেটাই দেখানোর জন্য। তো একটু এগিয়ে যাই আমরা। কোথায় গেলে আপনি? আপনি তো ফ্রেম পাচ্ছি না। পাখিটা বেশ ভালো দেখি। পাত্তাই দিচ্ছে না আমাদের, পাত্তাই দিচ্ছে না আমাদের পাখিটা। এদিকে যাই, এদিকে এখন কি হচ্ছে? কাকুর কাঁচার তো এটা তো আরো ভালোই। এদিকে দেখো, এটা কি ফুল ঠিক বলতে পারছি না, কিন্তু হ্যাঁ খুব ভালো দেখতে। আমরা একটা গাছ দেখেছি, গাছটা হচ্ছে কেনা দিচ্ছে হয়েছে। দাদা একটু আসবে, এসো না একটু। একটা গাছ পছন্দ হয়েছে, বুঝলো তো? গাছটা হচ্ছে কি গাছ তোমায় বলতে হবে, আমরা নিতেও পারি। হ্যাঁ দাম কত? দাম কত? পিস পিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই দেবে, এটাই দেবে। তো এটা তো গোলাপ ফুল গাছ রয়েছে, দারুণ দারুণ গোলাপ ফুল বাগান এখানে প্রায়। তো আপনারাও আসতে পারেন এখানে। এটা কি? মা কালী নার্সারি। আচ্ছা ভালো, মানে যে স্টল গুলো রয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর, মানে কোনটাকে ভালো বলবো কোনটাকে খারাপ বলবো বুঝতে পারছি না, সবটাই খুব ভালো। আর এগুলো হচ্ছে তো টপ, বিশাল বড় বড় টপ, একদম বাড়ি অব্দিও পৌঁছে দিয়ে আসে, সুতরাং কোনো অসুবিধা নেই। একটার থেকে যদি বেশি কেউ টপ নিতে, মানে গাছ নিতে চাও, অসুবিধা নেই, এদেরকে ফোন করলে এরা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, তো অবশ্যই আসো, এসে এখানে দেখো, না দেখলে বিশ্বাস করবে না, খুবই সুন্দর জায়গা। কথা বলতে পারছি না, মানে তাকাতেও পাচ্ছি না অ্যাকচুয়ালি। বলছি এখানে হচ্ছে এই নার্সারিতে গাঁদা বা গোলাপ ফুল, হ্যাঁ এদের সবাইকে ছাপিয়ে গেছে যেটা, সেটা হচ্ছে চাইনিজ কমলালেবু। এটা খুব ছোট ছোট হয়, আর হচ্ছে গ্রিন টু অরেঞ্জ তো হয় ব্যাপারটা, বাট নেবেন, নিতে পারেন, কিন্তু ওই বেশি মিষ্টি হয় না, একটু টক টক হয়, মিষ্টি মিষ্টি টক টক, ভালো কম্বিনেশন, দেখতে পারেন এসে, বেশ ভালো। এটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এটার গাছ আর কি, তাই না? অবাক হচ্ছেন যে লক্ষ্য করবেন যে প্রত্যেকটা নার্সারি কিন্তু এখানে সব ঠাকুর দেবতার নাম নিয়ে, নাম দিয়ে বানানো, ভালো, মানে ঠাকুর দেবতার আশীর্বাদ আমাদের মাথায় থাকা ভালোই। তো প্রত্যেকটা নার্সারি, সামনে যেমন ভোলানাথ নার্সারি, পেছনে আমরা ছেড়ে এলাম হচ্ছে মা মনসা, মা মনসা না, মা মনসা নার্সারি, তো ভালোই। তো একটু ভেতরে যাই, ভেতরে আরো ভালো ভালো গাছ রয়েছে। বাহ, এখানে আরো নিরিবিলির মধ্যে ভালো ভালো গাছ রয়েছে। আর এই পাশেই খাল, তো খালের তো জল পাওয়া যায় ভালো, তো সেই জায়গায় এখান থেকে জল তুলে নার্সারিতে দেওয়া একটা ব্যাপার রয়েছে, ভালোই, খারাপ না।
এটা হচ্ছে চাইনিজ কমলা লেবু, ভালোই, খারাপ না, চায়না থেকে এসেছে, গুড। লজ্জাবতি লতাটা টাচ করলে বন্ধ হয়ে যায়, দেখো তুমি টাচ করো, দেখি এদিকে আসো, এদিকে আসো, ক্যামেরা করো, এই দেখো এটা তো, হ্যাঁ লজ্জা পাচ্ছে না তো, এই তো দেখো দেখো দেখো, ও স্মার্ট, লজ্জা পায় না। কাকুরা ছবি তুলছে এখন নার্সারিতে এসে, ভালোই, খারাপ না। হাঁটছি শুধু দুধারে, তোমরা দেখো যে কত গাছ রয়েছে নার্সারিটাতে, আর এখানে বেশি সব থেকে হচ্ছে গোলাপ গাছগুলো বেশি রয়েছে, গোলাপ ফুল গাছ বেশি, গাঁদা গাছ বেশি, প্রত্যেকটাতে প্রত্যেকটা নার্সারি খুব ভালো, মানে আমার দেখা, আমি সে মেচেদা বলো কিংবা কলকাতায় যতগুলো নার্সারি দেখেছি তার মধ্যে পাটুলির যে নার্সারি খুব ভালো, পরপর তোমার একটা পছন্দ নয় আরেকটা পাবে, একটা পছন্দ নয় আরেকটা পাবে, বিভৎস নার্সারি রয়েছে এখানে। জল এখানে বর্ষা তো হয়নি, এত জল কি করে হলো এখানে, পাতাগুলো ঝরে গেছে, লাল পাতাগুলো ঝরে গেছে, ঝরে যাওয়ার পর দেখছি আর কিছু হচ্ছে না, সবুজ পাতাই রয়ে গেছে, আর এখন তো সেটা পুরো ভ্যানিশ হয়ে গেছে, যায় না না, এখন সবুজ পাতা মানে হয়ে আছে, এক বছর হয়ে গেছে ওটা, আর কিছু লাল হয়নি, কিছু না লাল হয়নি, পুরো কালারই, মানে লাল পাতাগুলো পড়ে গেছে তো, পড়ে যাওয়ার পর আর কিছু হয়নি, মানে ওটা শীতের সময় মানে কোন জিনিসটা দেখালে আমি বলে দেবো, সবকিছু মিলিয়ে ধরা হয়, সার পার দিয়ে সব বসিয়ে দেবে, শ্রীকৃষ্ণ ভোলানাথ মা মনসা যার যেটা তোমাদের শ্রীকৃষ্ণ কেন নাম দেওয়া, ও হচ্ছে ওইটা মানে ব্যবসার টেকনিকে, আচ্ছা মালা পরে দেখবেন অনেক কথা, অনেক কথার মধ্যে রহস্য আছে, দাদা বাড়ি কোথায়, এখানেই আমার বাড়ি ডায়মন্ড হাওয়া লাইন, ভাই আমার বাড়ি আমতলা, আমি রোজ যাতায়াত করি, ঠিক আছে আসো তা নিয়ে যাবো। কিছুদিন আগে অ্যামাজন অস্ট্রেলিয়াতে যে ভয়ানক দাবানল আমরা দেখেছি, তো সেটাতে যা পরিবেশের ক্ষতি হয়েছে, তো আমরা যদি সবাই একটা একটা গাছ করে যদি বাড়িতে লাগাই তাতে অন্তত আমাদের অনেকটা পরিবেশ দূষণ ঠিক হবে, তো সেই কারণে এই ভিডিওটি বানানো। তো আপনাদের মধ্যে যদি এতটুকু, ঠিক এতটুকু মানবিকতা থেকে থাকে তাহলে ভিডিওটি লাইক না করে যাবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি খারাপ লাগে তাও কিন্তু ডিসলাইক দিতে ভুলবেন না, তাহলে আমরা আরও 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 ভালো ভিডিও বানাবো। সাবস্ক্রাইব করুন করুন এক্ষুনি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।